হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল টিজি স্টাডি আই এম তন্ময় ঘোষ টুডে উই উইল স্টার্ট আ নিউ ভিডিও অন দ্য টপিক এস্টিমেটিং অ্যান্ড কস্টিং অ্যান্ড টুডেস টপিক ইজ কোয়ান্টিটি এস্টিমেট অ্যাবস্ট্রাক্ট অফ কোয়ান্টিটিস অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট অফ এস্টিমেটেড কস্ট অফ অ্যান্ড আন্ডারগ্রাউন্ড মেশিনারি ওয়াটার ট্যাঙ্ক ওকে তো সবার প্রথম কাজ কী হবে যে প্ল্যানটা আমাদের দিয়েছে সে প্ল্যানটা ভালোভাবে পড়তে হবে তো প্ল্যানটা আগে না জানলে তোমরা কী এস্টিমেট করবে সেটা করতে পারবে না তো দেখো কী বলেছে

16 mm down stone chips থার্ড floor and wall finishing তার আন্ডারে ফার্স্ট ইনসাইড টোয়েন্টি মিলিমিটার সিমেন্ট প্লাস্টার ওয়ান ইস টু থ্রি ফিনিশ স্মুথ উইথ নিট সিমেন্ট সেকেন্ড টপ অ্যান্ড আউটসাইড আপ টু টোয়েন্টি সেন্টিমিটার বিলো জি এল টুয়েলভ মিলিমিটার সিমেন্ট প্লাস্টার ওয়ান টু ফোর ঠিক আছে তো এগুলো স্পেসিফিকেশন মানে এগুলো আমার এস্টিমেট করতে হবে তো ড্রয়িংটা কী আছে দেখি তো এখানে দেখতে পাচ্ছ প্ল্যানটা যেটা আমাদের ইনার ডাইমেনশান ফোর মিটার বাই থ্রি মিটার ঠিক আছে তো আউটারের যে ওয়ালটা আছে টোয়েন্টি সেন্টিমিটার মানে যেটা আমরা দেখতে পাচ্ছি প্ল্যানে ঠিক আছে প্ল্যানটা বুঝতে পারলে এবার হচ্ছে সেকশান যদি আমরা এখান থেকে সেকশান কাটি এ সেকশান তো কী দেখতে পাবো দেখো এখানে ফার্স্ট আমরা সিঙ্গেল লেয়ার বি এফ এস মানে ব্রিক ফ্ল্যাট সোলিং করেছি ঠিক আছে তার উপরে আছে সিমেন্ট কংক্রিটিং ওয়ান ইস টু টু ইস টু ফোর যার হাইট হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার ঠিক আছে নেক্সট ইনার ডাইমেনশান যে আছে ইনার সাইডে আমরা প্রথমে পড়েছি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আর্টিফিশিয়াল স্টোন ওয়ান ইস টু টু ইস টু ফোর ওকে তো এই যে ওয়ালগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু আনসেমেট্রিক্যাল তাহলে আমরা কী করবো লং লংওয়াল শর্ট ওয়াল মেস করব তো আগে ওয়ালগুলো দেখে নাও ফার্স্ট আছে ফর্টি সেন্টিমিটার ওয়াল যার হাইট জিরো পয়েন্ট এইট মিটার নেক্সট থার্টি সেন্টিমিটার আছে যার হাইট ওয়ান পয়েন্ট টু মিটার তারপর নেক্সট আছে এটা টোয়েন্টি সেন্টিমিটার ওয়াল যার হাইট পয়েন্ট সিক্স সেটা আপ টু টপ লেভেল ঠিক আছে আর জিএল আছে দেখো জিএল থেকে হাইট হচ্ছে ফর্টি সেন্টিমিটার ঠিক আছে দেখে নিয়েছো আর এখানে ইনার ডাইমেনশন মানে ইনার যে হাইটটা আছে সেটা হচ্ছে টু মিটার ওকে তো ইনার ডাইমেনশন এটা ফোর মিটার বুঝতে পারছো এখানে যেহেতু ফোর মিটার আছে তো মোটামুটি সেকশান আর প্ল্যানটা বুঝতে পারলে এবার আমরা স্টার্ট করব দেখো তো দেখো এখানে ড্রয়িংটা দেখতে পাচ্ছো আর এখানে আমরা স্টার্ট করছি এস্টিমেট অফ অ্যান আন্ডারগ্রাউন্ড মেশিনারি ওয়াটার ট্যাঙ্ক ওকে তো ফার্স্ট লিখেছি ডিটেলস অফ মেজারমেন্ট অ্যান্ড ক্যালকুলেশন অফ কোয়ান্টিটিস প্রথমে আমরা কী করবো কোয়ান্টিটি এস্টিমেট করব ঠিক আছে তো এই হেডিংটা জানো তোমরা মানে এই টেবিলটা প্রথমে থাকবে আইটেম নাম্বার তারপর ডিসক্রিপশান অফ আইটেম তারপর নাম্বার তারপর লেন্থ ব্রেথ হাইট সেটা মিটারে থাকবে তারপর কোয়ান্টিটি তারপর টোটাল কোয়ান্টিটি একটা কলম করতেও পারো নাও পারো তারপর রিমার্কস বা এক্সপ্লেনেটারি নোটস ঠিক আছে এই যে আছে যে কলমগুলো দেখতে পাচ্ছ হেডিংগুলো এটা কিন্তু মাস্ট দিতেই হবে ঠিক আছে ফার্স্ট আইটেম আমাদের কী আছে আর্থ ওয়ার্কিং ঠিক আছে তো আর্থ ওয়ার্কিং আগে তার জন্য দেখো আমি কোথা থেকে মাটি খুলবো এখানে দেখতে পাচ্ছ এই পজিশান থেকে আমরা আসবো মানে এই পর্যন্ত এই লেভেল পর্যন্ত ঠিক আছে টোটাল হাইট আমাদের ক্যালকুলেট করতে হবে ঠিক আছে এটা তো দেখো জিএলের নিচে বুঝতে পারছো মানে পুরোটাই মাটিতে থাকবে আন্ডারগ্রাউন্ড তো এই হাইটটা কত হবে দেখো হাইটটাকে ক্যালকুলেট করে নাও এখানে কী করেছে জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ মানে কি ফার্স্ট ক্লাস ব্রিক যেটা আছে সরি ফার্স্ট ক্লাস মানে বিয়ে আছে ব্রিগ ফেস সোলিং যেটা আছে সেটা মানে সেভেন্টি ফাইভ মিলিমিটার হাইট নেক্সট আসছে দেখো এখানে টোয়েন্টি সেন্টিমিটারে কী করেছি কংক্রিটিং করেছি টোয়েন্টি সেন্টিমিটারটা একদম শেষে লিখেছি ঠিক আছে তারপর দেখো পয়েন্ট এইট মিটার তারপর ওয়ান পয়েন্ট টু তারপর হচ্ছে এখানে কী করেছি দেখো এই হাইটটা নেবো তাই তো এই হাইটটা নেবো না এটা ডিডাক্ট হবে এখান থেকে তার মানে টোটালটা হচ্ছে পয়েন্ট সিক্স তা থেকে পয়েন্ট ফোর ঠিক আছে দেখো পয়েন্ট সিক্স মাইনাস পয়েন্ট ফোর ওকে তাহলে হাইটটা পেয়ে যাবো ক্লিয়ার হচ্ছে হাইটটা হচ্ছে টু পয়েন্ট ফোর সেভেন ফাইভ মিটার ওকে তো আমি এখানে দেখিয়ে দিই তোমাদের তো তাহলে টু পয়েন্ট ফোর সেভেন ফাইভ কীভাবে হলো বুঝতে পারলে এবার আসি এই যে লেন্থ আর ব্রেথ ঠিক আছে সেটা কীভাবে করবো দেখো এটা আমরা প্রথমে সেন্টার লাইন মেথডই করে ফেলবো ঠিক আছে কোনো অসুবিধা নেই তারপর কিছু কিছু জায়গায় আমাদের লং শর্ট ওয়াল করতে হবে দেখো এটা কী করেছি ইনার ডাইমেনশন আমি জানি ফোর মিটার বাই থ্রি মিটার যদি ফোর মিটার আগে ধরি ফোর মিটার মানে কি এই পর্যন্ত ফোর মিটার ঠিক আছে তারপর অ্যাড করবো কি এখানে দেখো ফোরটি সেন্টিমিটারে দুটো ওয়াল আছে তো অ্যাড করলাম দেখো ফোর প্লাস টু ইন্টু পয়েন্ট ফোর ঠিক আছে দুটো অ্যাড করলাম নেক্সট এখানে অফসেট আছে দেখো ফিফটিন সেন্টিমিটারে দুদিকেই আছে এদিকেও আছে এদিকেও আছে তো করলাম তারপর প্লাস টু ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ঠিক আছে ফাইভ পয়েন্ট ওয়ান জিরো মিটার ওকে ক্লিয়ার হলো একইভাবে এটার যেহেতু এদিকে আছে তো এদিকেও থাকবে এদিকেও সেকশন করলে থাকবে তাই তো এদিকেও আমরা অ্যাড করবো কি ফর্টি সেন্টিমিটার ফর্টি সেন্টিমিটার এইট্টি সেন্টিমিটার প্লাস ফিফটিন ফিফটিন সেন্টিমিটার ফিফটিন সেন্টিমিটার থার্টি সেন্টিমিটার তার মানে ওয়ান পয়েন্ট ওয়ান মিটার অ্যাড করবো ঠিক আছে তার মানে এদিকে কী আছে এদিকে আছে থ্রি মিটার সাথে ওয়ান পয়েন্ট ওয়ান অ্যাড করবো তো এখানে হলো দেখো ফোর পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান ক্লিয়ার হচ্ছে তো ফার্স্ট কেসটা বুঝতে পারলে আট তো তো টোটাল কোয়ান্টিটি ফিফটি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মিটার কিউ ঠিক আছে নেক্সট আসছি ব্রিক ফ্ল্যাট শোলিং ডিএফএস ঠিক আছে সিঙ্গেল লেয়ারে তার জন্য এটা স্কোয়ার মিটার হবে জানো তো এখানে শুধু লেন্থ আর ব্রেড হবে দেখো ফাইভ পয়েন্ট ওয়ান আর ফোর পয়েন্ট ওয়ান ঠিক আছে বোঝানোর কিছু নেই বুঝিয়ে দিলাম নেক্সট আসছি সিমেন্ট কংক্রিট সেটার লেন্থ আর ব্রেড সেম হবে এখানে হাইটটা অ্যাড হবে হাইট আছে টোয়েন্টি সেন্টিমিটার ঠিক আছে হাইটটা টোয়েন্টি সেন্টিমিটার দেখতে পাচ্ছ ওকে তো এখানে টোয়েন্টি সেন্টিমিটার লিখলাম তো এখানে টোটাল হলো মিটার কিউ নেক্সট ফোর্থ আইটেম ফার্স্ট ক্লাস ব্রিক ওয়াক ইন সিমেন্ট মোটার ওয়ান ইস টু ফোর তো এটা দেখো এটা আমি সেন্টার লাইনই করেছি তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সেন্টার লাইন করেছি তোমরা লং শর্ট শর্টালেও করতে পারো ঠিক আছে তো এই সেন্টার লাইন আমার সুবিধা হয় বলে সেন্টার লাইন করেছি দেখো প্রথমে ফোরটি সেন্টিমিটার ওয়াল নিলাম ফর্টি সেন্টিমিটার ওয়ালের জন্য দেখো লেন্থ কী হবে এখানে করেছি দেখো টু ইন্টু ফোর প্লাস পয়েন্ট ফোর মানে কি দেখো এখানে পয়েন্ট ফোর আছে এখানে পয়েন্ট ফোর আমি সেন্টার পেয়ে যাবো মানে অ্যাড করলে একটা যদি আমরা ওয়াল থিকনেস অ্যাড করি তাহলে সেন্টার পাবো তো টু কেন করেছি এদিকে একটা আছে এদিকে একটা আছে ক্লিয়ার হচ্ছে তো টু ইন্টু ফোর প্লাস পয়েন্ট ফোর একইভাবে এদিকেও আজ এদিকেও হবে থ্রি আর এখানে পয়েন্ট ফোর অ্যাড করবো দেখো টু ইন্টু থ্রি প্লাস পয়েন্ট ফোর ওই জন্য ব্যাকেট দিয়েছে এখানে লেন্থ হলো ফিফটিন পয়েন্ট সিক্স ওকে ফর্টি সেন্টিমিটার ওয়াল মানে ওয়েট হচ্ছে পয়েন্ট ফোর হাইট হচ্ছে কত দেখো হাইট এখানে দেওয়া আছে পয়েন্ট এইট ক্লিয়ার বোঝা গেল নেক্সট একইভাবে থার্টি সেন্টিমিটারে কীভাবে হবে দেখো টু ইন্টু ফোর প্লাস পয়েন্ট থ্রি হবে এখানে থ্রি প্লাস পয়েন্ট থ্রি ফিফটিন পয়েন্ট টু ওকে যেহেতু থার্টি সেন্টিমিটার নেক্সট আসবো টোয়েন্টি সেন্টিমিটার সে একইভাবে ফোর প্লাস পয়েন্ট টু প্লাস থ্রি প্লাস পয়েন্ট টু দুটো দুটো করে আছে এখানে একটা এখানে একটা দুটো করে দুদিকে দুটো ওকে ওই টু ইন্টু আছে অ্যাড আছে এই মাল্টিপ্লাই করা আছে এখানে ফোরটিন পয়েন্ট এইট বাকিটা সেম বুঝতে পারলে টোটাল হলো টুয়েলভ পয়েন্ট টু ফোর মিটার কিউ ওকে নেক্সট ফিফথ আইটেম টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থিক আর্টিফিশিয়াল স্টোন ফ্লোর ওয়ান ইস টু টু ইস টু ফোর এটা কোথায় আছে দেখো আর্টিফিশিয়াল স্টোন ফ্লোর করেছি যেটা সেটা হচ্ছে ইনার ডাইমেনশানে করেছি দেখো ইনসাইডে তার মানে ফোর মিটার বাই থ্রি মিটার ঠিক আছে ফোর বাই থ্রি ওকে এটা মিটার স্কোয়ারভাবে ফ্লোর করেছি সিক্স আইটেম দেখো টোয়েন্টি মিলিমিটার থিক সিমেন্ট প্লাস্টার ওয়ান ইস টু থ্রি ফিনিশ উইথ স্মুথ নিট সিমেন্ট ইন ইনসাইড ঠিক আছে ইনসাইডে আমরা কী করেছি সিমেন্ট প্লাস্টার করেছি ওকে তো এখানে দেখো একটু আমি এগুলো ডিলিট করে দিই বুঝতে সুবিধা হবে এখানেও করলাম এখানেও করে দিচ্ছি তো তার জন্য ফ্লোর করেছি দেখো ফ্লোর প্রথমে ধরবো ফ্লোরটা কী করেছি ইনার ডাইমেনশান ফোর বাই থ্রি ঠিক আছে ফ্লোরে আমি করলাম নিট সিমেন্ট তো ফোর বাই থ্রি বুঝতে পারলে এটা স্কোয়ার মিটার হবে এবার লং ওয়াল শর্ট ওয়াল আসছি ওয়াল শর্ট ওয়াল মানে কোনটা দেখো এই যে ওয়ালটা আছে দেখতে পাচ্ছ এই ওয়াল এখানে দুটো ওয়াল ঠিক আছে আবার আমরা যে দেখছি এই দিকের ওয়ালটা আছে এই ওয়ালটা যেটা দেখতে পাচ্ছি না এই দুটো ওয়াল ঠিক আছে এই যে ওয়ালটা যেটা দেখলে এখানে সেটা কোন ওয়ালটা এই ওয়ালটা যেটা টিক দিলাম ঠিক আছে একইভাবে এদিকেও একটা ওয়াল আছে এদিকেও একটা ওয়াল আছে তো এখানে করলাম লং ওয়াল টু ইন্টু ফোর আর টু ইন্টু থ্রি বুঝতে পারছো আর হাইট হবে কত দেখো হাইট এখানে দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ মিটার ওকে মাল্টিপ্লাই করো যেটা হবে ফর্টিন ফর্টি এইট পয়েন্ট জিরো ফাইভ মিটার স্কোয়ার ওকে নেক্সট কি আছে দেখি এবার দেখো সেভেন্থ আইটেম যেটা আছে টুয়েলভ মিলিমিটার থিক সিমেন্ট প্লাস্টার ওয়ান ইস টু ফোর অ্যাট আউটসাইড ঠিক আছে আউটসাইডে আমরা প্লাস্টার করতে হবে সে কোনগুলো আগে বলি তোমাদের দেখো ফার্স্ট আছে আমাদের এখানে দেখো কী বলছে অন দ্য টপ অফ দ্য ওয়াল লং ওয়াল ওয়াল টপ অফ দ্য ওয়াল মানে কি এখানে দেখো এই যে ওয়ালটা ঠিক আছে এগুলো আমার প্লাস্টার করতে হবে ঠিক আছে এটা কীভাবে করেছে দেখো লং ওয়াল তো লং ওয়াল কী করবো দেখো এইখান থেকে এটা নেবো ঠিক আছে এটা নিলাম কত এটা ফোর আর টোয়েন্টি সেন্টিমিটার টোয়েন্টি সেন্টিমিটার অ্যাড করতে হবে ফোর প্লাস টু ইন্টু পয়েন্ট টু ঠিক আছে ফোর পয়েন্ট ফোর বুঝতে পারছো এটা দুটো আছে এদিকে একটা এদিকে একটা নেক্সট আসছে শর্ট ওয়াল শর্ট ওয়াল তাহলে কী হবে আমরা তো এই পর্যন্ত করে নিয়েছি তাই তো নাকি তো শর্ট ওয়াল মানে কী হবে ইনার ডাইমেনশানটা হবে এই পর্যন্ত ঠিক আছে তো দেখো থ্রি করেছি নাম্বার এভাবে টু আছে নাম্বার দুটো আছে এখানে একটা এখানে একটা দেখতে পাচ্ছ লেন্থ হচ্ছে থ্রি আর ব্রেথ হচ্ছে পয়েন্ট টু এখানে দেওয়া আছে পয়েন্ট টু ঠিক আছে এই যে পয়েন্ট টু টোয়েন্টি সেন্টিমিটার তো এখানে পয়েন্ট টু ওকে তো এটা বোঝা গেলো নেক্সট আসছি নেক্সট কোনটা আসছি দেখো নেক্সট হচ্ছে আউটসাইড ওয়াল আপ টু টোয়েন্টি সেন্টিমিটার বিলো জিএল ঠিক আছে তার মানে কি মানে এই পোর্শান থেকে এই পোর্শান আমরা কি করেছি প্লাস্টাইন করেছি ঠিক আছে সেটার জন্য কি করব দেখো লং ওয়াল করেছি দুটো এখানে বুঝতে পারছো ওয়াল দুটো আছে শর্ট ওয়ালও দুটো নাম্বারে করে দুই দুই দেয়া আছে তো লেন্থ এখানে দেখো ফোর পয়েন্ট ফোর সেটা কীভাবে হলো দেখো এখানে দেখিয়েছি এটা ফোর পয়েন্ট ফোর মানে কীভাবে এটা ফোর এখানে অ্যাড করবো মানে এখান থেকে এটা আউটার ডাইমেনশান ফোর প্লাস টোয়েন্টি 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 সেন্টিমিটার প্লাস টোয়েন্টি সেন্টিমিটার ঠিক আছে ফোর পয়েন্ট ফোর বুঝতে হলে পয়েন্ট সিক্স হাইট হচ্ছে এটা পয়েন্ট সিক্স এখানে দেওয়া আছে পয়েন্ট সিক্স বোঝা গেল শর্ট ওয়ালটা দেখো শর্ট ওয়ালটা কি হবে শর্ট ওয়ালটা থ্রি পয়েন্ট ফোর কেন হলো থ্রি পয়েন্ট ফোর দেখো এখানে কিন্তু থ্রি হলো না আমরা কী করেছি আমরা এই সাইডটা প্লাস্টার করলাম দেখো রেড কালার যে দেখালাম আর এই এই পোর্শনটা প্লাস্টার করেছি ঠিক আছে এখন বাকি আছে কোনটা দেখো বাকি আছে এই ওয়ালটা যেটা টিক দিচ্ছি বাকি আছে আর এই দিকের ওয়ালটা বাকি আছে মানে এক ঠিক আছে মানে এই পোর্শন থেকে এই পোর্শানটা পুরোটা বাকি আছে তাই তো নাকি ইনার ডাইমেনশান থ্রি আছে থ্রির সাথে অ্যাড করবো টোয়েন্টি টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর বুঝতে পারলে সেই জন্য এখানে থ্রি পয়েন্ট ফোর হলো তো টোটাল হলো দেখো টুয়েলভ পয়েন্ট থ্রি টু মিটার স্কোয়ার প্লাস স্টারিং সবসময় মিটার স্কোয়ার হয় কোয়ান্টিটি এস্টিমেট হয়ে গেলো এই সাতটা আইটেমে আমাদের করতে বলেছিল এবার হচ্ছে অ্যাপস্ট্রাক কোয়ান্টিটিস সাতটা আইটেম যেটা হলো সেগুলো আমরা এখানে লিখব জানো আর্থকশন যেটা হলো সেটা মিটার মিটার কিউতে হলো সোলিং করেছি মিটার স্কোয়ারে সিমেন্ট কংক্রিট মিটার কিউ ফার্স্ট ক্লাস ব্রিকক সিমেন্ট মটার সেটাও মিটার মিটার কিউতে হবে আর্টিফিশিয়াল স্টোন করেছি ফ্লোরের জন্য মিটার স্কোয়ারে প্লাস্টার করেছি সেটাও মিটার স্কোয়ারে ঠিক আছে তো তাহলে বোঝা এবার হচ্ছে এস্টিমেটেড এস্টিমেটেড কস্ট কস্ট অফ এখানে টেবিলটা একটু অন্যরকম আইটেম নাম্বার থাকবে ডেসক্রিপশন অফ আইটেম থাকবে কোয়ান্টিটি থাকবে ইউনিট মানে কোয়ান্টিটি ইউনিট থাকবে রেট থাকবে ইউনিট অফ রেট রেটের ইউনিট থাকবে আর অ্যামাউন্ট থাকবে ঠিক আছে তো এটা মোটামুটি এখন জেনে গেছো তোমরা অনেকগুলো এস্টিমেট করে ফেলেছি ফার্স্ট আসছে আত্মরকিনিসকাভেশন দেখো এখানে ফিফটি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মিটার কিউ ঠিক আছে তো এখানে লিখলাম কোয়ান্টিটি ঘরে এটা হচ্ছে ইউনিট মিটার কিউ রেটটা আমরা অ্যাজুম করলাম এই যে রেটগুলো যেটা আছে কিন্তু সব অ্যাজুম ভ্যালু ঠিক আছে লোকাল মার্কেট রেট বলেছিল আমি অ্যাজুম করেছি সব বারোশো ঠিক আছে তো বলেছি ইউনিট অফ রেট কী আছে পার্সেন্টেজ পার মিটার কিউ মানে কি এটা কীভাবে হবে ক্যালকুলেশান দেখো ফিফটি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টুয়েলভ হান্ড্রেড ডিভাইডেড বাই হান্ড্রেড যেহেতু পার্সেন্টেজ আছে ঠিক আছে তো পার্সেন্টেজ করতে হবে আমাদের অ্যামাউন্ট এটা হলো ফার্স্ট আইটেম বোঝা গেল সেকেন্ড হচ্ছে সোলিং করেছি এটা দেখো এখানে দেখতে পাচ্ছ কোয়ান্টিটি করেছি এটা মিটার স্কোয়ারে সেটা ইউনিট ও মিটার স্কয়ারে হবে ঠিক আছে তারপর কংক্রিটিং মিটার কিউ এটাও মিটার কিউ মিটার কিউতে হবে অ্যামাউন্ট এটা ঠিক আছে তারপর হচ্ছে ফোর্থ আইটেম ফার্স্ট ক্লাস বিক করেছি সেটা মিটার কিউতে হবে ঠিক আছে নেক্সট আর্টিফিশিয়াল স্টোন ফ্লোর করেছি সেটা মিটার স্কোয়ারে ওকে তারপর আমি আমি এখানে ফার্স্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমরা পজ করে ভিডিওটা দেখে নিতে পারো ঠিক আছে নাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে সেই জন্য আর বেশি বাড়ালাম না তো সিমেন্ট প্লাস্টার করেছি সেটা মিটাস করে ঠিক আছে এই যে সাতটা অ্যামাউন্ট দেখতে পাচ্ছ সাতটা অ্যামাউন্ট টোটাল করবো টোটাল করার পর এই টোটালের রেসপেক্টটা আমাদের কিছু অ্যাড করতে হবে ফার্স্ট অ্যাড করবো ফাইভ পার্সেন্ট কন্টিনজেন্সি ঠিক আছে এই টোটাল ভ্যালুর মধ্যে নেক্সট আমরা অ্যাড করবো টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওয়ার্ক চার্জ ঠিক আছে তারপরে কী হবে এই যে টোটাল ভ্যালু এক নম্বর নেক্সট হচ্ছে দু নম্বর হচ্ছে কন্টিনজেন্সি অ্যাড করবো থার্ড হচ্ছে ওয়ার্ক চার্জ এই তিনটে ওয়ান প্লাস টু প্লাস থ্রি করে আমাদের জ্ঞান টোটাল হবে ঠিক আছে তো জ্ঞান টোটাল মানে কি টোটাল এস্টিমেটেড কস্ট সেটা হলো টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওই অ্যাপপসমাদের টোয়েন্টি সিক্স থাউজেন্ড ঠিক আছে তো মোটামুটি বুঝতে পারলে তো পস করে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো এখানে আজকের ভিডিও লেকচার এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো ভিডিওটা আবার দেখো রিপিট করো নিশ্চয়ই বুঝতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে এইরকমই ইউজফুল ভিডিও নিয়ে থ্যাংক ইউ